গোবিন্দভোগ চাল, মুগ ডাল, ফুলকপি, গাজর, বিনস এগুলো দিয়ে খিচুড়ি, আছে বেগুন ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় উঠে আগে পাখিকে জল দিয়ে দিলাম। ফিরে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুভ লক্ষ্মী পূজা, কোজাগরি পূজা, সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, এসেই আমি লক্ষ্মী পুজোটা করে নিলাম। ঘরের লক্ষ্মী ঠাকুর দিলাম। আমাদের আজকে হচ্ছে মুগের ডাল, গোবিন্দভোগ চাল, ফুলকপি সবজি, দিয়ে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর হচ্ছে চাটনি। ডাল সবজি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি, হচ্ছে মুগের ডালের খিচুড়ি। জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এগুলো এবার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটা খিচুড়িতে ঢেলে দিলাম। আজকে আমাদের দুপুর যে মেনুগুলো ছিল রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে আমরা খেতে বসে পড়বো। চলুন একবার দেখিয়ে নিই কী কী রান্না করলাম। মেনুতে আছে খিচুড়ি, এটা গোবিন্দভোগ চাল, মুগ ডাল, ফুলকপি, গাজর, বিনস এগুলো দিয়ে খিচুড়ি, আছে বেগুন ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এবার আমি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো করিনি, সামনের বছর করব। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্নিগ্ধাস বেঙ্গলি ব্লগ। আর আমরা লক্ষ্মী পুজোর পরেই একটা ট্রিপে যাব, সেটার ভিডিও তো অবশ্যই হবে, দেখতে থাকুন।